কলকাতা নাইট রাইডার্স এবার পাড়ি জমাতে চলেছে মার্কিন মুলুকে। সবকিছু ঠিকঠাক থাকলে 2022 আইপিএল এর পর এই ফ্র্যাঞ্চাইজির মেজর লিগ ক্রিকেটে অংশ নেওয়ার সরকারি ঘোষণা হতে পারে। ব্র্যান্ড হিসেবে নাইট রাইডার্সকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া তাদের লক্ষ্য বলে জানিয়েছেন বলিউড বাদশাহ। সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে তাকে একটি সার্ভে হয়, সেখানে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি ক্রিকেট যথেষ্ট জনপ্রিয়। তারপরে মেজর লিগ ক্রিকেটের লগ্নির সিদ্ধান্ত নেয় কেকেআর। মার্কিন মুলুকে প্রচুর সংখ্যায় ভারতীয় রয়েছেন, তাদের মাঠমুখী করতে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজের পক্ষ থেকে একটি বার্তায় জানানো হয়েছে, ক্রিকেটের ইতিহাসে নতুন দিগন্ত খুলে দেবে এই সিদ্ধান্ত। স্পোর্টস বিউরো, টাইমস বাংলা।